let it bang. নমস্কার, আমি তমালিকা, আড্ডা উইথ তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখে বুঝতেই পেরেছো প্রথমে যে এটা হচ্ছে আমার প্যান্ডেল আর ডেকোরেশনের ভিডিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমার প্রথম থেকে ইচ্ছাই ছিল যে আমার বিয়ের যে আসরের প্যান্ডেলটা হবে সেটা পুরোটা লাল ব্যাকগ্রাউন্ডে হবে। তো সেই মতোই বিয়ের আসরের জায়গাটা পুরো লাল ব্যাকগ্রাউন্ডে হয়েছিল। আর এটা হচ্ছে ছাদের প্যান্ডেল যেখানে আমার আইবুড়ো ভাত আর মেহেন্দিটা হয়েছিল। বিয়ের আসরের ঠিক ওপরে মাল্টি কালারের কাপড় দিয়ে এই ডিজাইনটাও আমার পছন্দ মতো করা হয়েছিল এবং কাপড়গুলোও নিজে পছন্দ করে সাজিয়ে দিয়েছিলাম। আর এই ফুলের ডেকোরেশন এটাও আমার পছন্দে করা হয়েছিল, বিভিন্ন রকম ডিজাইন দেখে সেখান থেকে নিজের মতো করে করেছি। আর ওই দূরে দেখো একটু আবছা করে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যেখানে আমার মেহেন্দিটা হয়েছিল। সোলার কাজে বিয়ের টোপরের মতো গেট করার ইচ্ছা ছিল। তো দেখে বুঝতেই পারছো খুব সুন্দর টোপর স্টাইলে আমার গেটটা হয়েছিল। আর সাইডে যে দুটো গেট দেখতে পাচ্ছ সেই দুটো গেটও আমার ইচ্ছা মতো আমার কালার কম্বিনেশন দিয়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছিল। এটা বিয়ের দিন সকালবেলা দধিমঙ্গলের পর শাখা পলা পড়ার পর আমি নিজেই চলে গেছিলাম ভিডিওটা করতে। তো দেখো গেটটা কি সুন্দর দেখাচ্ছে, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর তিনটে গেটই আমার মন মতো হয়েছে, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা, এবং এর জন্য দাদাগুলো খুব বকাও খেয়েছিল। তো ফাইনালি খুব পছন্দ হয়েছে। এটা বিয়ের পরের দিন সকালবেলা নিজেই গেছিলাম ভিডিওটা বানাতে এবং সঙ্গে বরকেও নিয়ে চলে গেছিলাম। তো এটা বর বসার জায়গা ছিল, যেহেতু পরের দিন সকালবেলা বাইরেটা আলো বেশি হয়ে গেছে সেই জন্য খুব সুন্দর করে দেখানো সম্ভব হচ্ছে না, তবে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হয়েছিল। আর একটা যেটা আমার পছন্দ মতো হয়েছিল, ঠিক আমার না বাবার ইচ্ছা অনুযায়ী হয়েছিল, আমাদের প্রি ওয়েডিংয়ের ছবিগুলো প্যান্ডেলের ভেতরে দেওয়া হয়েছিল আর খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল। আর এই পেছনে যে ফুলের ব্যাকগ্রাউন্ডটা দেখছো এটাও খুব সুন্দর ছিল, কিন্তু এখন যেহেতু ভোরবেলায় তোলা হয়েছিল অতটা ভালো ফোটেনি, কিন্তু দারুণ দারুণ সাজিয়েছিল। দেখো এগুলো আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি, আগেও দেখেছো এখনও আবারও দেখো কেমন লাগছে জানি। এটা হচ্ছে বর যেখানে বসেছিল তার সামনের গেটটা, এই কালার কম্বিনেশনটাও আমি বলে দিয়েছিলাম। আর ওই সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ পরের গেটটা, এটা ছিল আমাদের মেইন যেখানে বিয়ে হয়েছিল সেটা ঢোকার জন্য দুটো গেট বানানো হয়েছিল, একটা এই বড় গেটটা আর একটা ওই ছোটো গেটটা। তো দুটোই খুব সুন্দর হয়েছিল আর আমার তো ভীষণ ভীষণই ভালো লেগেছে। তো আর পুরো রাস্তাটার না দুদিকেই আমাদের প্যান্ডেল করে দেওয়া হয়েছিল, যার জন্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব আর ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে ভেতরেও আমাদের ছবি দেওয়া হয়েছে, আর ওপরটা তো কি বলবো, ঠিক যেমন আমি চেয়েছিলাম তেমন হয়েছে, কালার কম্বিনেশনগুলো আমার বলে দেওয়া। আর প্যান্ডেলওয়ালা দাদা পুরো নতুন করে কাপড় কিনে ওপরটা সাজিয়ে দিয়েছিল, মানে ঠিক যেমনটা চেয়েছিলাম তেমন। আর এখানে ফুলের দাদাটাও বেশ ভালো কাজ করেছে, আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। আর চারিদিকে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবিগুলো উফ মানে মনের মতো সাজানো হয়েছিল। আর ব্যাকগ্রাউন্ডগুলোও ঠিক যেমন যেমন যখন যেভাবে চেঞ্জ করে দিতে বলেছিলাম সেভাবেই দিয়েছে। আর দেখো প্রত্যেকটা সাইডে কত ছবি দেওয়া হয়েছিল সেগুলো একটু একটু দেখে নাও। আর ঠিক আমি যেখানটা বসেছিলাম তো সেইটা হচ্ছে এই জায়গাটা, এটাও আমার পছন্দ অনুযায়ী বানানো হয়েছিল, কিন্তু এর জন্য দাদাদের প্রচুর ঝাড় খেতে হয়েছে। এই ভিডিওটা আমার ফটোগ্রাফার ভাই করে দিয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দর না ওপরটা। আর কালারগুলো না আমি যেভাবে যেই রঙটার পর যেই রঙটা দিতে বলেছি সেইভাবেই করে দেওয়া হয়েছে। আর গেট টাও মন মতো হয়েছে, ব্যাকগ্রাউন্ডগুলো আমার মন মতো হয়েছে। হ্যাঁ আমার প্যান্ডেল বিশাল একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু সিম্পলের মধ্যে বেস্ট এটা আমি বলতে পারি। আর সবচেয়ে বড় কথা আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়েছে। তো ওভারঅল আমার তো খুবই ভালো লেগেছে। এটা ছিল রাতের বেলার ডেকোরেশন, তখন ঠাকুরমশাই চলে এসেছিলো। আর এইটা হচ্ছে এই বরের জায়গাটা, আগের দিন রাতের বেলায় ফটোগ্রাফার ভাই ভিডিওটা করেছিল। তো দেখে নাও জাস্ট
তো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এখনকার মতো টাটা।